তাহলে ফজরের নামাজের দাম কত? দুই রাকাত ফজরের দাম কত? মুখস্থ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের দুই রাকাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তাহলে স্লোগান দিতে হবে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আমাদেরকে নিয়ে এত তামাশা করছে কেন? আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন? আমাদেরকে নিয়ে এত সর্বনাশ করছে কেন? একটাই কারণ, জাতি ফজর ছেড়ে দিয়েছে। জাতি কি আবার বলেন? জাতি কি? জাতি ফজর ছেড়ে দিয়েছে। ও আমার জাতি, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে দারোগা তাকে আর খুঁজে পায় না, এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে আর খুঁজে পায় না, ডিআইজির জিম্মায় ঢুকে গেলে এসপির আর কোনো জিম্মাদারি থাকে না, আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না, স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্র আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, আসরের জিম্মাদার আল্লাহ, সূত্রাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার শুধুই আল্লাহ। ওয়াল ফজরে সুবহানাল্লাহ, ফজর কেমন? উম্মতের জন্য ফজর কেমন? কতটা দামি হলে রব্বুল কারীম ফজরের কসম খাচ্ছেন? সুবহানাল্লাহ। ওয়াল ফজরে বলেন, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি, আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি, এই শুরুভাগে তুমি যদি মুমিন হও, তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও, ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে, তোমার বুকে শার্ট লিখে দিবে, একটা কাগজ লিখে দিবে, এটা মুমিন। এটা কি? এটা একদিন হযরত মাওলানা জামালউদ্দিন সন্দিফি শুধু ফজর উপর ওয়াজ করছে, আমার মনে হয় 40টা হাদিস পড়ছে, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো করে দিবেন। ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, উম্মতে মুসলিমা, ফজর তোমার জীবনের ফজর, ফজর মানে শুধু দিনের ফজর নয়, ফজর মানে খুলে দেওয়া, ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া, ফজর মানে বিকশিত করে দেওয়া, ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয়, ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয়, ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয়। ফজর মানে কি? বিকশিত হওয়া। ফজর মানে কি? খুলে দেওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া, ফজর মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে ফজর মানে তোমার চেহারা সুন্দর, ফজর মানে তোমার হৃদয় সুন্দর, ফজর মানে তোমার রিজিক সুন্দর। কি ভাই, আর ফজরের বিপরীত জুলমা, ফজরের বিপরীত জুলমা, ফজর নাই তো চেহারা অন্ধকার, ফজর নাই তো হৃদয় অন্ধকার, ফজর নাই তো দুনিয়া অন্ধকার, ফজর নাই তো কবর অন্ধকার, ফজর নাই তো হাসর অন্ধকার, ফজর নাই তো জাহান্নাম অন্ধকার। কি ভাই, ফজরের বিপরীত কি বলেন? অন্ধকার বলেন। ফজরের বিপরীত কি? অন্ধকার। ফজর নাই তো হৃদয় খোলা নাই, ফজর নাই তো চেহারা সোরা সোরা, হাবিবুল্লাহ মেজবা বলতেন চেহারা সোরা সোরা। কত কথা হুজুরের আমার এখানে বাজে, ছোট্ট ছিলাম আমার আব্বা আমার পুরা জীবন, পুরা জীবন কোনো কারো আওয়াজ শুনতে দিতেন না, বলতেন আওয়াজ হবে না, আওয়াজ শুনতে পারবে না তুমি, আর বলতেন হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আওয়াজ করবো এটা শুনবে। কি ছিল আব্বার মানসা কে জানে? বলতো হুজুর আওয়াজ করলে এ আজকে ওয়াজে যাবা, আজকে ওখানে হুজুর আসবে, কে আসবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাহুল্লাহ।
পুরো ছাত্র জীবনে মনে হয় না আমি তিনটা ওয়াজ বেশি শুনছি। হযরত হাবিবুল্লাহ মিজানুর রহমাতুল্লাহ ওয়াজ শুনছি অনেকগুলো, হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ বয়ান একটা শুনছি জীবনে, ছাত্র জীবনে, পুরো ছাত্র জীবনে। নানুপুরের সমস্ত ছাত্র বাস রিজাল্ট করে যে জমিয়তুল ফালাতে ওয়াজ শুনতে আসছে, আল্লামা তাকি উসমান, সৈয়দ জিয়াউদ্দিন জিয়াউম ফারুকী, লেকিন আব্বাকে তো খবর দা কোয়াজ যেতে হচ্ছে না। কি কইতো না ওয়াজ যেতে পারবা না, এখন ওয়াজ ওয়াজ ঘুরবা না, পরে ওয়াজ করবা। আল্লাহ কি শব্দ বলে গেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মানুষগুলোর কবর গুলোকে জান্নাতের চত্বর বানিয়ে দেন। হযরত হাবিবুল্লাহ মিজানুর রহমাতুল্লাহ বলতেন ফজর পড়ে না, ফজর পড়ে না, আর ফজর পড়ে পার্থক্য, ফজর পড়ে দাদা বুড়ো, ফজর পড়ে দাদা বুড়ো রাস্তায় বেরোয়েছে, চেহারা কেন জানি নূরে নূরে ভরা, আর ফজর না পড়ে নাতিটা রাস্তায় বেরোয় চারটা আটটা বাজে, কেমন যেন চেহারাটা ঝোরা ঝোরা। কি বাস্তব না বাস্তব চেহারা কি চোরা চোরা, ফজর পড়ার সারা যেই বাইরে দেখবেন চোরা চোরা, যত টানাটানি করুক যত ব্রাশ মারুক। হুজুর বলতেন নিজের গালে নিজে ব্রাশ মারে, নিজের গালে নিজে ঝাড়ু মারে, নিজের গালে নিজে ঝাড়ু মারে, আর নাসিকের কাছে গিয়ে নিজেকে সফে দেয় আমাকে স্মার্ট করে দাও। হাসপাতালে পঙ্গু হাসপাতালে আমি অনেক লম্বা সময় ছিলাম, পঙ্গু হাসপাতালে তো হসপিটালে কারো হাত বাঁধা রাখছে, কারো পা বাঁধা রাখছে, কারো কোমর ঝুলা রাখছে, তো ওখানে নাপিত যায়, নাপিত যায় যায় বলে শেভ করবেন শেভ করবেন শেভ করবেন, তো বলে তো আমার আসতো হাসি মরতেছে মরি যাইতেছে, বুঝলেন না, হাত বাঁধা রাখছে পা বাঁধা রাখছে কোমর ঝুলা রাখছে আর ওখানে শেভ করতেছে। আমি বলতাম আমার সাথে তো কি বলতাম এরা এখন কেন শেভ করে জানো, মালাকুল মোট আসলে যেন স্মার্ট স্মার্ট লাগে। কি মানে বারহাল ফজর কি বলেন আমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর আমার দুনিয়া খুলে দেয়, ফজর আমার আখরাত খুলে দেয়, ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয়, ফজর আমার দিলকে আলোকিত করে দেয়, ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয়, ফজর আমার কবরকে আলোকিত করে দিবে, ফজর আমার হাসরকে আলোকিত করে দিবে, ফজর আমার জান্নাতকে নূর নালা নূর করে দিবে। কি ভাই শুধু কি ফজরের মধ্যে থেকে যাবো না সামনে যাবো, আমি ফজরের কসম খেয়ে বলছি ফজরে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন না, কলিজা হাত দিয়ে বলেন আজ থেকে ফজর ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূল বলেন দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুনাফিকে দুটো পড়তেই পারে না, মুমিনে দুটো ছাড়তেই পারে না। আল্লাহর নবী বলেন মান সাল্লাত আয়েশা ওয়াল ফজর, যে ফজর নামাজ আর আয়েশার নামাজ জামাতে পড়লো, কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বলি ফজর যেন জীবনের নিরাপত্তার গ্যারান্টি, ফজর যেন নিরাপত্তার গ্যারান্টি, ফজর পড়া মানে আমি আমার রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম, হেফাজতের আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে তিনবার পড়ে, সূরা ইখলাস পড়ে তিনবার, সূরা ফালাক পড়ে তিনবার, সূরা নাস পড়ে তিনবার, আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারী রহমাল্লাহ বলেন এটা তিনটা তর্জমা, এক নম্বরে হলো বাকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যত নফল আবাদত করবে তুমি যদি করতে না পারো তোমার জন্য যথেষ্ট। কি ভাই করবো তো ইনশাআল্লাহ, কি 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 পড়বো, ইখলাস ফালাক নাস, আবার বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল। আল্লাহ
হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি এক আজীব কথা বলেন তিনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস তো জানো এটার একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝবা এটার উদাহরণটা হলো কেউ যদি কারোর বাড়িতে যায় ওই বাড়িতে যদি কুকুর থাকে বড় বড় বিদেশি কুকুর আছে না কুকুর থাকে তো তার দিকে ছুটে আসছে ধেয়ে আসছে কুকুর তো সে কি বলে কুকুর আমি তোর সাথে যুদ্ধ করব এটা বলে নাকি বাড়িওয়ালাকে ডাক দেয় আন্টি কুত্তা সামলাম কি বলে আঙ্কেল কুত্তা সামলাম আঙ্কেল আমি আসছি কুত্তা সামলাম বলে কি বলে না বলে তো বাড়িওয়ালা কি বলে এই বল্টু জামাই আসছে থাম এই বল্টু থাম বল্টু কইছি এই জন্য কার নাম কই আবার কোন বিপদে পড়ি কারণ কারো কার নামের লগে যদি মিলি যায় তাহলে তো আবার কালকে ফেসবুকে লিখবো আমার এক কুস্তি তাহলে কি কয় বলেন এই বল্টু থাম থাম বলার সঙ্গে সঙ্গে পাড়ে যাওয়ার আওয়াজ শুনার সঙ্গে সঙ্গে কুকুর লেজ গুটিয়ে আস্তে করে সেই নিচে চলে যায় জানা জানা বলেন বাস এবার মেহমান ঘরে ঢুকে যাক তো হযরত বলেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ যেন এটা রব্বে করিম শয়তান থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ আপনার শয়তানকে আপনি সামলান আমার নিরাপত্তার চাদরে ঢুকে দেন কি ভাই বলেন আপনার শয়তান আপনি কি করেন কুত্তা সামলান কোন সোজা হিসাব কুত্তা কি হাজি এই কুত্তা হয়েছে পাঁচ প্রকারের কুত্তা কোন কয় প্রকারের কুত্তা এক নাম্বার হলো নফস এক নাম্বার কি দুই নাম্বার নারী তিন নাম্বার হলো শয়তান তিন নাম্বার কি চার নাম্বার হলো হব্বে যা পদের লোভ সেক্রেটারি সভাপতি এ হলো হব্বে যা পাঁচ নাম্বার হলো হব্বে মাল কয়টা এই পাঁচটা প্রতিনিয়ত এই পাঁচটা আমাদের সাথে লাগা আছে কয়টা আর এই দুই সূরা পড়া মানে এই পাঁচটা থেকে বাঁচার জন্য তুমি রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকে কি ভাই তাহলে এই পাঁচ তিনটা সূরা সকাল সন্ধ্যা পড়বো তো ইনশাল্লাহ হাজরতে আজি মুকাশিফ আমি এক কিতাব পড়ছি ইবনে রাজব হাম্বলির এক কিতাব মুআওয়াজাতান সূরা ফালাক আর সূরা নাসের তাফসীর সরাসরি আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর কিতাব এটা বলতে তিনি একটা আজীব কথা লিখছেন তিনি বলেন যে সূরা ফালাক আর নাস একজন মানুষের জন্য কতটা জরুরি জানো বলে তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি তার কি আচ্ছা যে ফজর পড়ে না আটটা বাজে ঘুম থেকে উঠছে এই লোকটার সূরা ইখলাস ফালাক নাস পড়া হয় না জীবনে এই জন্য আলহামদুলিল্লাহ করোনার সময় বাংলাদেশের নিয়মিত ফজরের মুসল্লি মারা গেছে খুব কম এই জন্য ইমাম সাহেব মারা গেছেন খুব কম ইমাম মারা গেছে খুব কি মুয়াজ্জিন মারা গেছে খুব কি মসজিদের খাদেম মারা গেছে কি খুব কম বাস্তব না বাস্তব কি লেগা ফজর পড়ে আল্লাহর নিরাপত্তার চাদরে ঢুকে গেছে এই জন্য করোনা ভেঙে গেছে করোনার কাছে কিন্তু লিস্টি দিছে লিস্টি কি দিছে লিস্টি দিছে আল্লাহ করোনার কাছে একটা লিস্টি দিয়ে দিছে তো লিস্টি দিন লিস্টি লইয়া করোনা গেছে গ্রামে গ্রামে গিয়ে লিস্টি দেখে তো লিস্টি দেখে যাকে যে এই লিস্টিওয়ালা মসজিদে এই লিস্টিওয়ালা মসজিদে সুবহানাল্লাহ কর তো করোনা কত থাক পুরো গ্রামে খুঁজে দেখে যে কই কোথাও খুঁজে পায় না আল্লাহ তারা তো পায় না কতে কই সাহস না আল্লাহ তে লাগে মসজিদে তো আমার ঘরে ঢুকছে তুই আবার তার তালাশ করছ বা এই জন্য আলহামদুলিল্লাহ করোনা নয় অন্য কোনো গতবেও নামাজিদেরকে পায় না আলহামদুলিল্লাহ বলে আবার বলেন আলহামদুলিল্লাহ এই জন্য পৃথিবীর জরিফে আশ্চর্য জার্মানির জরিফ পৃথিবীতে সবচেয়ে কম ক্যান্সারে আক্রান্ত হয় মুসলমান আর পৃথিবীতে সবচেয়ে পাগল কম হয় মুসলমান বলেন পাগল কম হয় কি মুসলমান দুই নাম্বার
ক্যান্সারে আক্রান্ত কম হয় কি পাগল কম হওয়ার অন্যতম প্রধান কারণ জার্মানি জরিপে পাগল কম হয় কেন মুসলমান মুসলমান সেজদা দেয় সেজদার সময় মুসলমানদের শরীরে যে হাইয়াত হয় তার ব্রেনের যে হাইয়াত হয় এটা পাগল রোধ করে সুবহানাল্লাহ বলেন আর দুই নম্বর মুসলমান সবচেয়ে বেশি ক্যান্সারে কম আক্রান্ত হয় শুধু রোজার কারণে কিসের কারণে বলেন রোজার কারণে ক্যান্সারে কম আক্রান্ত হয় সুবহানাল্লাহ বলেন আমাদের আমাদের ফজর আমাদের দুনিয়া আমাদের আখিরাত আরো মজার খবর আছে আচ্ছা রাত দশটা বাজে ঘুমাইলো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা হয়ে গেল একজন মানুষের কিডনি কতক্ষণ বরদাস্ত করতে পারে এজন্য মুসলমান কিডনি আক্রান্ত কম হয় সুবহানাল্লাহ বলেন আচ্ছা যে রাত দশটা বাজে ঘুমাইলো দিনের দশটা বাজে উঠলো তার কিডনি প্রেশার হইলো কত ঘন্টা বারো ঘন্টা আর এর বিপরীতে আমার বুঝেই ধরে না যারা নামাজ পড়ে না এদের জীবনের রিফ্রেশমেন্ট কি দিয়ে হয় আমার এটাও বুঝে না এই জন্য এরা মোজা খুললে দুর্গন্ধে দাঁড়ে যাওয়া যাবে বাস্তব না বাস্তব এত দুর্গন্ধ কেন মোজার মধ্যে আচ্ছা করোনার সময় করোনা টেস্ট করছেন না আপনারা কোন 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 জায়গা টেস্ট করছেন বলেন নাকে আচ্ছা আমরা গোসলে কয় ফরজ একজনের তো চার ফরজ গোসলে কয় ফরজ কি কি বর্দরার সাথে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা একটা হিন্দুরে জিজ্ঞে আছে এরে গোসলে তুই গোসলের কয় ফরজ ওর গোসল আসেনি ফরজ থাকত কোন বিজাতির গোসল ফরজ হয় না আর কোন বিজাতির অজু ভাঙে না পৃথিবীর কোন বেআই মানে কি ভাঙে না বলেন অজু ভাঙে না বেআই মানে অজু ভাঙে না গোসলও কি হয় না গোসলও ফরজ হয় না তো আমরা যারা গোসল করি আমরা গর্দুরার সাথে কুলি করি আমরা নাকে পানি দেই আমরা সমস্ত শরীর ধৌত করি এই জন্য রব্বে করিম এটাকে ফরজ এই জন্য করে দিয়েছেন করোনা এখানে বাসা বাঁধতে পারে আচ্ছা দুনো হাতের কবজি সহ তিনবার ধোয়া আবার বলেন দুনো হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত বলেন তো করোনা আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় স্লোগান কি ছিল প্রতি ২০ সেকেন্ড পরে পরে হাত দিত আরে বলে কি এরকম অফিসের সামনে সামনে আর কি বলে ভেসিন লাগাইছে কিনা বলে সব দপ্তর লাগাইছে কিনা রাস্তা রাস্তা লাগাইছে কিনা এখন লাগাও কে আচ্ছা আপনারা মনে হয় এমনি মনে হয় করোনার পরে আর কোনো রোগ নাই আর আর কোনো আজাব আসার সম্ভাবনা তো নাই কারণ করোনা তো প্রতিরোধ করে ফেলছে ভ্যাকসিন দিয়ে মোটামুটি আমার পর্যন্ত একটা খেয়ে গেছে হ্যাঁ নতুন করে শুরু হয়ে গেছে ইসরায়েলে শুরু হয়ে গেছে ইসরায়েলে হয়ে গেছে পাঙ্গাস শুরু করে দিছে পাঙ্গাস গায়ে কি উঠে এরকম চিকিৎসা নেই উঠতেছে শেষ উঠতেছে শেষ উঠতেছে শেষ আমাদের দেশে একটা কথা আছে নুরু ভাত নিবি হবে শুরু ওয়াল ফজরে ফজরের কসম বলেন কিসের কসম তাহলে ফজরে যে উঠে সে তিন সূরা পড়ে পড়ে না পড়ে না এত ফজরে উঠবে না ফজরে উঠে না সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়ে আজ থেকে উঠবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যদিও আমার সময় শেষ হওয়ার পথে আর আমি পুরা সূরা নিয়ত করছি দুই দিনে এই সূরাটা শেষ করব লেকিন শুধুই ফজরের উপরে যদি উম্মতে মুস্তামা উঠে যায় তো তাফসীর না করলেও হবে পড়বো তো ইনশাআল্লাহ ফজর ইনশাআল্লাহ নিয়ত পাক্কা সবার নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বাহ বা ফজরের সময় রব যেন আরশ আযীমের বাতায়ন খুলে দেয় আর একটু আগে উঠবেন একটু আগে আজীব একটা বিখ্যাত আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খেয়েছেন মূলত কসম
কসমের এখানে পাঁচটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা পাঁচটা ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াস শাফর ওয়াল ওয়াত ওয়াল লাইল ইযা ইয়াসর কসম খেয়েছেন পাঁচটা আমরা যদি কসমের আলোচনার মধ্যেই ঢুকে যাই তো মাকসাব আলাই ছুটে যাবে আমাদের হাতে দিন আছে দুই দিন দিন আছে দেড় ঘন্টা তিন ঘন্টা আয়াত আছে তিরিশটা আয়াত আছে কয়টা তিরিশটা এই জন্য আমরা কসমের মধ্যে পড়ে গেলে মাকসাব আলাই ছুটে যাবে কসম মাকসাদ বিজাত নয় মাকসাম আলাই মাকসাদ বিজাত আল্লাহ তাআলা পাঁচটা বস্তুর কসম খেয়েছেন এক নাম্বার আল্লাহ তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন দুই নাম্বার দশ রাতের কসম খেয়েছেন তিন নাম্বার জোড় বস্তুর কসম খেয়েছেন চার নাম্বার বেজোড়ের কসম খেয়েছেন পাঁচ নাম্বার রাতের কসম খেয়েছেন যখন রাত ধীরে সুস্থে অতিক্রম করে রাত চলে যায় এই পাঁচটা বস্তুর কসম প্রভাতের কসম দশ রাতের কসম জোড় বস্তুর কসম বেজোড় বস্তুর কসম এবং রাত্রির কসম কয়টা কসম পাঁচটা কসম মজার বিষয় হলো আল্লাহ তাআলা কোনো কথা বুঝাবার জন্য কসমের প্রয়োজন হয় না এক বাবা তার ছেলেকে কোনো কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মা তার মেয়েকে কথা বুঝাবার জন্য কসম লাগে না এক মালিক তার কর্মচারীকে বুঝাবার জন্য কসম লাগে না লেকিন রব্বুল আলামিন আমাদের মতো সাড়ে তিন হাতের মানুষগুলোকে বুঝাবার জন্য পুরো কোরআনে কারিমে হাজার হাজার কসম খেয়েছে কসম কখন খায় যখন মুখাতাব খালি জেহেন হয় জেহেনে কিচ্ছু নাই কোনো কিছু আগ থেকে নাই এমত অবস্থায় কসম খেতে হয় না মুখাতাব একদম মুখাতাব মানে কি শ্রোতা শ্রোতা একদম খালি তার দিলে আর কিছু নাই তখন এখানে কোনো কসম খাওয়ার প্রয়োজন হয় না এরপরে শ্রোতার দিলে যখন ইনকার হয় শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম লাগে তখন কি লাগে আর ইনকার যখন বাড়ে তখন কসম বাড়ে ইনকার যখন বাড়ে তখন কি বাড়ে তখন কসম বাড়ে এই জন্য আল্লাহ তাআলা শুধুই মুনকারীনকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে যারা আখিরাতকে অস্বীকার করে জান্নাত অস্বীকার করে জাহান্নাম অস্বীকার করে আল্লাহ তাআলা এদেরকে বুঝাবার জন্য এদের অস্বীকারের মাত্রা যখন বাড়ে তো আল্লাহ তাআলা কসমের মাত্রা বাড়ায় দেন এক্ষেত্রে আল্লাহ তাআলা পাঁচটা কসম খেয়েছেন যেখানেই আল্লাহ তাআলা কসম খান ওখানে কসমের সাথে যেই বস্তুর উপরে কসম খান এই বস্তুটা উল্লেখ করে দেন আগে কসম বলেন পরে কি করেন যেই বস্তুর জন্য কসম খেয়েছেন ওটা কি করেন উল্লেখ করে দেন কিন্তু একটা সূরা ব্যতিক্রম এটা হলো সূরাতুল ফজর এই সূরার মধ্যে আল্লাহ কসমের উপরে মাকসাম আলাই উল্লেখ করেন নাই কি করেন নাই এটা সরাসরি মাকসাম আলাই নাই আমরা তাবিল করি মুফাসসিরিন তাবিল করে এটা মাকসাম আলাই হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে ওটা হতে পারে লেকিন সরাসরি আয়াতে কারিমা থেকে মাকসাম আলাই আমরা দেখছি না এখন মাকসাম আলাই ছাড়া কসম খেলেন কেন এটা আল্লাহ তাআলা নিজেই বলেন আমি যে কসমগুলো খেয়েছি হাল ফি যালিকা কসমুল লিযী হিজ আমি যে কসম খেয়েছি আকল ওয়ালাদের জন্য লিযী হিজর আকল ওয়ালাদের জন্য এই কসমগুলোর মধ্যে কি কোনো চিন্তা চেতনা নাই সুবহানাল্লাহ রব বলেন আমি যে কসম খেয়েছি এই কসমগুলোর মধ্যে কি লেভি হিজরিন আকল ওয়ালাদের জন্য কোনো কি অনুভূতির কথা নেই এখানে কিন্তু তাদের কোনো চিন্তা চেতনার কথা নাই আমি রব কসম খেলাম পাঁচটা পাঁচটা কসম খেলাম হাল ফি যালিকা কসমুল লিযি হিজর বিবেক ওয়ালাদের কাছে এতে কি কোনো অনুভূতি নাই
আকল ওয়ালাদের কাছে এর মধ্যে কি কোনো পয়গাম না আমি যে কসম খেলাম কে বলে বলে আল্লাহ আল্লাহ তাআলা বলে আমি যে কসম খেলাম যেমন বস তার কর্মচারীকে কসম খেয়ে কিছু বুঝিয়ে বলে কি বলে শুনো আমি কিন্তু কসম খেয়ে বলছি কি বলে আমি কিন্তু কি যেমন ধরেন তুই যদি আর ওই দোকানে যাস আল্লাহর কসম তোকে বের করে দিব এরপরে কি বলে শুন আমি কিন্তু কসম খেয়ে ফেলছি বলে কি বলে না বলে কি বলে বলেন তো আমি কিন্তু কি স্বামী তার স্ত্রীকে রাগ করে কিছু বলে ফেলছে কসম আল্লাহর কসম এটা করলে এটা হবে পরে কিন্তু বারবার মনে করায় এই শুনো আমি কিন্তু কসম খেয়ে ফেলছি কি বলে আল্লাহ কসম খেয়ে এবার বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজ আকলওয়ালাদের জন্য এর মধ্যে কি কসম নাই আজীব না আকলওয়ালাদের জন্য এর মধ্যে কি কোনো কথা নাই আমি যে তোমাকে কসম খেয়ে বলেছি এর মধ্যে কি তোমার কোনো অনুভূতি নেই এর মধ্যে কি তোমার কোনো চিন্তা চেতনা নাই আমি কিন্তু কসম খেয়েছি কি বলে বলেন আমি কিন্তু কি খেয়েছি আমি কিন্তু কসম খেয়েছি আগের আয়াত থেকে বোঝা যায় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ওদেরকে আমার কাছে আসতেই হবে এবং আমার উপরে আমি ওদের হিসাব নিয়েই ছাড়ব রব যেন এবার কসম খেয়ে বলেন এগুলো আমি ওই কথাটা আবার কসম খেয়ে বলছি আমি ওই কথাগুলো আবার কি খেয়ে বলছি কিন্তু বলবে বলছে আগে বলে ফেলছি কি ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে তোমাদেরকে আসতেই হবে আর আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়ব এই কথাটাকে বোঝাবার জন্য আবার পাঁচ কসম আবার কি আবার পাঁচ কসম এবার পাঁচ কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি আমি কিন্তু কি আমি কিন্তু কসম খেয়ে বলছি তো কেউ কেউ বলেন এটা মাকসামালাই গেছে গা আগে মাকসামালাই গেছে গা কি আগে যেমন স্বাভাবিকভাবে আমরা আগে কোনো কথা বলে ফেলি আগে কথা কোনো কোনো কথা বলার পরে এরপরে মজবুতির জন্য দৃঢ়তার সাথে আবার কসম খেয়ে বোঝায় যখন এনকার হয়ে গেছে ইন্না আলাইনা ইয়াবাহুম ইন্না আলাইনা হিসাবাহুম এটা যখন বলছে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমি তোমাদের হিসাব নিয়েই ছাড়ব তো এই কথাটাকে যখন এনকার পাওয়া গেছে পৃথিবী থেকে যখন কোটি কোটি মানুষের এনকার পাওয়া গেছে তো আল্লাহ তাআলা এবার এই কথাটার উপরে আবার কসম ছুড়ে দিয়েছে এবার কসম ছুড়ে দিয়ে বলেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজ আকলওয়ালাদের জন্য এর মধ্যে কিন্তু কসম রয়ে গেছে এর মধ্যে কিন্তু ভাবনার বিষয় রয়ে গেছে আকলওয়ালাদের জন্য আমি কসম খেয়ে বলছি কসম হলো পাঁচটা এক নম্বর হলো ফজরের সময়ের কসম বলেন ফজরের সময়ের কসম খেলেন কেন দুই প্রয়োজনে আল্লাহ তাআলা দুই উদ্দেশ্যে ফজরের সময়ের কসম খেলেন এক নম্বরে ফজরের কসম খেয়ে রব বুঝাইতে চাইলেন তোমার জীবনে ফজর যেমন আসে আবার যায় আবার আসে আবার যায় আবার আসে আবার যায় অচিরেই একদিন ফজর আসবে যেই ফজর তোমার জীবনের শেষ ফজর হবে তুমি তো দেখতেছো তোমার দাদার জীবনের একদিন ফজর শেষ ফজর ছিল তোমার দাদার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল তোমার বাবার জীবনের ফজর একদিন শেষ ফজর ছিল অতএব ওয়াল ফজরে অচিরেই তোমার ফজরও একদিন শেষ ফজর তোমার সূর্য ওঠা একদিন কি হবে বলেন তোমার সূর্য ওঠা একদিন শেষ ফজর হবে ফজর মানে যদি ধরি সূর্য ওঠা তো তোমার সূর্য ওঠা একদিন শেষ ফজর হবে এবার ওই হাদিসে পাকের সাথে মিলিয়ে দিলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন আব্দুল্লাহ ইদা আসবাহতা ফালা তানতাজরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাজরিস সাবাহ আব্দুল্লাহ শুনো যখন তুমি ফজর করবা ফজরকে আর তোমার এই ফজরকে জীবনের শেষ ফজর মনে করো আর সন্ধ্যার অপেক্ষা করবা না আর যখন সন্ধ্যা করবা এই সন্ধ্যাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো আর ফজরের অপেক্ষা করবা না হইতে পারে এই সকাল তোমার জীবনের শেষ সকাল হইতে পারে এই সকাল তোমার জীবনের কি তো আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি অর্থাৎ হইতে পারে এই ফজর তোমার জীবনের শেষ ফজর এই ফজর তোমার জীবনের কি এজন্য এখানে ফজরের দ্বারা মুরাদ মুখতালাফি কিন্তু সবচেয়ে আসাহ কল হলো সবচেয়ে বিশুদ্ধ কল হলো ফজরের দ্বারা উদ্দেশ্য এখানে পুরো বছরের প্রতিদিনের ফজরের সময় বলেন পুরা বছরের প্রতিদিনের কি পুরা বছরের প্রতিদিনের কি ফজরের সময়
আর দুই নাম্বার কারণ হলো একজন মানুষের ২৪ ঘন্টার জীবনের মধ্যে ফজরের সময়টা সবচেয়ে দামি সময় সুবহানাল্লাহ বলেন বলেন ফজরের সময় সবচেয়ে দামি সময় আবার বলেন আর ওই ফজরের সময় সবচেয়ে বেশি ঘুমে থাকে মুসলমান বলেন বাস্তব না বাস্তব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হযরতের বয়ান শুনলে হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ কণ্ঠের মতো লাগে লাগে না লাগে না আমি অনেক বছর ধরে হুজুরের বয়ান তো শুনতে থাকি মাশাআল্লাহ যেখানেই শুনি মনে হয় যেন হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ বয়ান করতেছে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ একবার হাটহাজারী আলামিন মাঠে বলছিলেন তো হাবিবুল্লাহ মিজবাহ রাহমাতুল্লাহ বলেন আচ্ছা বলুন তো দেখি আপনাদের চিটাঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে পাটায় উঠে এটা বুঝি এটা প্রশ্ন কি তো কেউ বলেন আটটা বাজে কেউ বলেন চারটা বাজে হযরত বললেন যে গরু ছাগলের ঘুম থেকে ওঠার টাইম টেবিল নাই বলেন আপনাদের নোয়াখালীতে গরু ঘুম থেকে পাটায় উঠে আবার বলেন গরু ঘুম থেকে পাটায় উঠে ছাগলের ঘুম থেকে কয়টা উঠে এবার ইহুদি ঘুম থেকে কয়টা উঠে হিন্দু ঘুম থেকে কয়টা উঠে মুমিন ঘুম থেকে কয়টা উঠে তাহলে মুমিন ঘুম থেকে উঠবে কয়টায় বলেন সূর্য উঠার আগে বলেন মুমিন ঘুম থেকে উঠবে কয়টা আর বেঈমান ঘুম থেকে উঠে কয়টা গরু হযরত বলেন যে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন বলেন গরু ঘুম থেকে উঠে গিলিগা আউট মানে বাথরুমের প্রয়োজনে আর ইন মানে খাবারের প্রয়োজনে সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে কি হয় বলেন মুমিন ঘুম থেকে উঠে কেন বলে নামাজের প্রয়োজনে তাহলে যারা নামাজ মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে বলেন 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 মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে না বুঝে বলেন মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে একমাত্র জাতি মুমিন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে আর মুমিনকে ঘুম থেকে উঠাবার জন্যই রব্বে করিম হাজারো ইন্তজাম করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হাজারো কি ইন্তজাম করে দিয়েছেন হা আল্লাহু আকবার কবিরা পাখিগুলোকে কিচির মিচিরে লাগিয়ে দেন কেন রব শুধুই মুমিনকে জাগাবার জন্য সুবহানাল্লাহ আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আবু আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহ আহমদ আলী বলে শুধু নাম বুঝুন আলী আহমদ হযরত মাওলানা আলী আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহ যিনি বু আলী বিশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহ নামে পরিচিত ছিলেন পটিয়া মাদ্রাসার মহাদ্দেব ছিলেন আমার সরাসরি শায়খ ছিলেন হযরত বু আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহু আকবার কাবীরা হুজুরের বিবি বললেন যে আমরা ভোর রাতে ওঠার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন বাজার থেকে একটা কি নিয়ে আসবেন অ্যালার্ম ঘড়ি নিয়ে আসবেন হুজুর বাজার থেকে একটা মুরগি নিয়ে গেছে মোরগ রাতা মোরগ নিয়ে গেছে তো বলতেছে আপনি মোরগ আনছেন কি লেগে ঘড়ি আনতে বলছি আপনি মোরগ আনছেন এটা ঘড়ির কাজ দিব সুবহানাল্লাহ বলেন এটা ঘড়ির কি দিবে কাজ দিবে এই জন্য আল্লাহ রসুল বলেন লা তাসুবুদ্দি তোমরা মোরগকে কি দিও না গালি দিও না কারণ মোরগ সকালবেলা মানুষকে নামাজের জন্য উঠায় আমি আমার ঘরের ছাদে বাড়িওয়ালা মোরগ পালতো প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাকে ডাক দিতে শুনছি বছরের পর বছর নির্দিষ্ট টাইমে সে ফজরের আগে নির্দিষ্ট টাইমে সে ডাক দেয় তাকে কে বললো এখন ফজরের টাইম হয়েছে রব্বে করিম বলেন এটা হলো কুদরতি নিজাম বলেন এটা কি বলেন কুদরতি নিজাম এটা কুদরতি কি এটা কুদরতি নিজাম কুদরত এভাবে কি করেছে হ্যাঁ হযরত মাওলানা হ্যাঁ সাইয়্যেদ কুতুব রাহমাহুল্লাহ তাআলা ফি জিলালুল কুরআনের মধ্যে আজীব কথা লিখছেন হযরত বলেন যে ফজর যখন হয় তখন রব্বে করিম যেন আরশ আযীম থেকে জমিনের দিকে উঁকি মারে আল্লাহ জমিনের দিকে কি মারে উঁকি মারে তো রব্বে করিমের মিন মিন
কোরআনে ওই কি শব্দ হলো আল্লাহ তাআলা ওই চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে পূর্বাকাশে তাজাল্লি হয়ে যায় সুবহানাল্লাহ পূর্বাকাশ কি তাজাল্লি মিন জাবহাতে ওয়াজহিহি আল্লাহ তাআলা নূরের চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে তো পূর্বাকাশ আলোকিত হয়ে যায় আর এবার যেন আল্লাহ তাআলা হিমেল হাওয়া বয়া দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন গাছগুলোকে আস্তে আস্তে হেলতে বলেন পাখিগুলোকে আস্তে আস্তে কিচির মিচির করতে বলেন পুরো কায়নাতকে যেন রব বলেন আমার বন্ধুদেরকে আস্তে আস্তে জাগিয়ে দাও আস্তে আস্তে কি দাও আস্তে আস্তে জাগিয়ে দাও ওদেরকে আস্তে আস্তে তুলে দাও ওদেরকে আস্তে আস্তে কি করো ওদেরকে আস্তে আস্তে তুলে দাও এই জন্য নিজামে কায়নাত যেন বন্ধুকে বলে বন্ধু আর ঘুমায়ও না উঠো উঠো কি হয় আর কি করো না বলেন এই জন্য আচ্ছা ফজরের পরিবেশটা কেমন এই জন্য কত কবি এটা নিয়ে কাব্য লেখে কত গীতিকার এটা নিয়ে ছড়া লেখে কত ছন্দকার এটা নিয়ে ছন্দ লেখে কত সুরকার এটা নিয়ে সুর তোলে কি ভাই তুলি কি তুলে না বলেন বাকি বাকি মূলত এই নিজামে কায়নাত শুধুই বান্দাকে ঘুম থেকে উঠাবার জন্য সুবহানাল্লাহ বলেন এই জন্য ঘুম থেকে আজ থেকে উঠবেন কখন কয়টা বাজে বলেন সূর্য উঠার আগে বলেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জাতিকে সূর্য উঠার আগেই ঘুম থেকে ওঠার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও জীবনের শেষ নামাজ সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার তৌফিক দান করেন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা এটা কোনো আমার শব্দ চয়ন নয় এটা স্বয়ং রব্বে কারীমের শব্দ চয়ন ফাসাব্বিহ বিহামদ রব্বিক ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফ আনহা লাআল্লাকা তারদা রব্বে কারীম বলেন তুমি সূর্য ওঠার আগেই তাসবিহ পড়ো সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ো সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো রাতের বেলায় অন্ধকারেও তাসবিহ পড়ো আবার দিনের বেলায় মাঝে মাঝে তাসবিহ পড়ো এখানে তাসমিয়াতুল কুলবি ইসমিল জুজ এখানে নামাজ তাসবিহ দিয়ে তাবিল করা হয়েছে এই আয়াত কারিমা পাঁচ নামাজ একসাথে বর্ণনা সুবহানাল্লাহ পাঁচ নামাজ কি তাহলে বলেন সূর্য ওঠার আগে কোন নামাজ এবার সূর্য ডুবার আগে কোন নামাজ আসর আসর এবার রাতের বেলায় মাঝে মাঝে কোন নামাজ মাগরিব ইশা মাগরিব এবার দিনের বেলায় কোন নামাজ যোহর সুবহানাল্লাহ তাহলে ঘুম থেকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার কথা কে কাকে বলে দিয়েছেন বলেন আর আমাকে বলেন আমাদেরকে নয় আমাদেরকে বলে বলে শেষ করছি আমাকে আমাকে কাকে বলেছেন বলেন কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন ও আপনারা তো সৃজনশীল সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা এটা সৃজন সৃজনের জন্য নয় এটা ক্রিয়েটিভ মানসিকতার জন্য নয় এটা জাতিকে ধ্বংসের মানসিকতা কি হয় জাতিকে কি মানে যেন আর পড়তে না হয় যেন আর ও যেন আর পড়তে না হয় পুরো গল্প যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো এসে যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো বই আর যেন ওকে মুখস্থ করতে না হয় ও সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির বারোটা বাজা শুরু হয়েছে এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি বলেন কে কে কাকে কখন ঘুম থেকে জাগতে জাগতে বলেছেন বলেন আমার বানানে ওয়ালা বলেন আমাকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন মুখস্থ হয়েছে তো কে কাকে কখন তাহলে আপনি যদি আপনার মালিক বলেছেন নয়টায় দোকান খুলতে আপনি প্রথম দিন খুললেন না আরেকদিন দ্বিতীয় দিনও খুললেন না তৃতীয় দিনও খুললেন না চাকরি কতদিন চলবে কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে আটটায় কিন্তু স্কুল খুলবা দফতর অফিস কিন্তু আটটায় খুলবা ও প্রথম দিন খুললো নয়টায় দ্বিতীয় দিন সাড়ে নটায় তৃতীয় দিন দশটায় চাকরি কতদিন চলবে জোরে বলেন উম্মতে মুসলিমাকে ঘুম থেকে উঠতে বলেছেন কত কত কখন কখন সূর্য ওঠার ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা আল্লাহ তাআলা বলেন শুনো ফজরের নামাজে যখন ইমাম তেলাওয়াত করে এটার সাথে না আমি কোটি কোটি ফেরেশতাকেও পাঠিয়ে দিই
কি ফজরের সময় মাসউদা, মাসউদ মানে কি আমি ফজরের সময় ফেরেশতা পাঠাই, ফজরের সময় কি করি বলেন ফেরেশতা পাঠাই, তাহলে ফজরের সময়ের দাম কত? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিস্সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ, এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, আমি মুমিনের পরীক্ষা নিব, এখানে আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব, এই পরীক্ষা মুমিনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ, সবচেয়ে কঠিন পরীক্ষা কি? পরীক্ষা কেমন হয়? পরীক্ষার ব্যাপারে তিনটা নিয়ম নীতি আছে, কয়টা নিয়ম নীতি? এক নম্বর পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না সকলেই পারে, দুই নম্বর পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না, তিন নম্বর পরীক্ষা কেমন হবে কেউ পারবে কেউ পারবে না বলেন, কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আর পরীক্ষা দিতে হবে না, আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কি করতে হবে না বলেন? ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসেবে তৈরি হয়ে যায়, এবার তাহলে একটা কাজ করো, এবার হেসে খেলে পড়ুক, হেসে খেলে পড়ুক, এবার আর পরীক্ষাই দিতে হবে না, ক্লাস ওয়ানে পরীক্ষা দিবে না, টুতে পরীক্ষা দিবে না, থ্রিতে পরীক্ষা দিবে না, পরীক্ষা দেওয়া ছাড়াই পাস, পরীক্ষা দেওয়া ছাড়াই পাস, পরীক্ষা, কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গার্ডিয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা তাকে মোবাইল থেকে বাদ দেয়, এই খবরদার মোবাইল ধরবি না তো কালকে পরীক্ষা, এই আমরা বিয়েতে যাবো না কালকে পরীক্ষা, এই কালকে অনুষ্ঠানে যাবো না কালকে পরীক্ষা, গ্রামে যাবো না কালকে পরীক্ষা, বলে কি বলে না বলে? তাহলে দেখছে যে কি রে পরীক্ষার কারণে হয়তো কিছু ছেলে মেয়ে পড়ালেখা করে, এই জন্য এটাও যেন আর জাতি না করে, এই জন্য পরীক্ষা পদ্ধতি সমূলে তুলে দেওয়া হয়েছে, পরীক্ষা পদ্ধতি তুলছে কিল্লিগা বলেন, জাতির কি জাতির বারোটা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, আর কিন্তু এর বিপরীতে স্লোগান হলো জাতি হেসে খেলে শিখবে, জাতি কি জাতি হেসে খেলে, জাতি হেসে খেলে শিখবে, আল্লাহ এই শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের জাতিকে উত্তরণের তৌফিক দান করুন। তাহলে পরীক্ষা কেমন হয়? বিসিএস এর সরকার টার্গেট করে, আমরা নিব 2%, নিব 2%, 70,000 হলো প্রতিযোগী, 2% নিব, 5% নিব, 70,000 প্রতিযোগী, অতএব পরীক্ষা এমন করতে হবে যেন 2% টিকে, যেন কি 2% টিকে, এভাবে পরীক্ষা দিতে হবে। এখন ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা, এই জন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে, আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না, এই জন্য ফজর নামাজ পরীক্ষা আলহামদুলিল্লাহ মুমিনিন পারে মুনাফিকিন কেউ পারে না, বলেন কি বলছে বলেন? তাহলে ফজর পড়ে কারা? এবার ফজর পড়ে না কারা? ব্যাস সুজা, এখন কালকে নি করবেন হুজুর আম করে আজ মুনাফিক কইছে, কালকে কয়ে দিব ওই যে কেরামুন কাতিবিন আছে কালকে বলে দিবে মুনাফিক, হুজুর আমাদেরকে মুনাফিক বলছে না, আমি আপনাদেরকে মুনাফিক বলি নাই, ফজর পড়ে না কারা? স্লোগান বলেন মুনাফিক যারা, ফজর পড়ে না কারা? ফজর ছাড়ে না কারা? ঠিক আছে না, ফজর ছাড়ে না কারা আর পড়ে না কারা? এরকম দেশে তো এরকম মানুষ তো দেশে নাই, আছে না নাই, আছে না নাই, আল্লাহ উম্মতি মুসলিমাকে বুর দান করেন। এজন্য মেরে ভাইও ওয়াল ফজরে, ফজর এতটা গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন রাকাতা সালাতিন ফজরে খায়রু মিনাদ দুনিয়া ওয়া ফিহা, ফজরের নামাজে দু যাকাত, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, বলেন ফজরের কয় রাকাত? দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা একদিন ফজর নামাজ পড়লে যদি 1,000 টাকা করে বকশিস ঘোষণা দিত কে কে আর ইতালি যেত? কেউ আর ইতালি যেত? কেউ আর গ্রিসে যাইত? কিনলিগা একদিন ফজর পড়লে 1,000, একদিন ফজর পড়লে কত? 1,000, একদিন ফজর পড়লে 1,000। আচ্ছা যদি 500 দিত? আচ্ছা যদি 100 দিত? আচ্ছা যদি 10 দিয়ে দিত?
তাও ফজর তাও কি দেখেন না ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে আগের দিন থেকে লাইন শুরু করছে আসর পর্যন্ত যাইতে যাইতে শেষ আসনা নাই বলেন